নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো হয় দুজানের ধ্বনি। ওই নামে মধু মাকা, ওই নামে জাদু রেখা, ওই নামে মধু মাকা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল দয়াল মাওলা কাদের গণি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। আল্লাহ সুবহানাল্লাহ ৩০টা পারা কোরআন শরীফের মধ্যে কয়েকটি ভাগে বাদ করছেন, ১০০০ আয়াত আল্লাহ শুধু কোরআনের মধ্যে জান্নাতের ওয়াজ করছেন, ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ জাহান্নামের ওয়াজ করছেন, কোরআন শরীফের ১০০০ আয়াতের মধ্যে আমার আল্লাহ আদেশ করেছেন বান্দাদেরকে, আর ওই ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, আর ওই ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ উদাহরণ দিয়েছেন, আর ওই ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ কিচ্ছা কাহিনী বর্ণনা করেছেন, আর ও ২৫০ আয়াতের মধ্যে আমার আল্লাহ হালালের বয়ান করেছেন, আর ও ২৫০ আয়াতের মধ্যে আমার আল্লাহ হারামের আয়াত হারামের আলোচনা করেছেন, ১০০ আয়াতের মধ্যে শুধু আল্লাহর সম্পর্কে আল্লাহর শান বর্ণনা করেছেন, শিশুর টিকান আয়াতের মধ্যে অন্যান্য বিষয় সমস্ত তুলে ধরেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, ৬৬০০ শিশুর টিকান আয়াত কয়কান, ৬৬০০ শিশুর টিকান আয়াত এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ এইভাবে বাক করেছেন, কারণ হলো এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর বিধান সমাধান আছে না নাই, কারণ এই কোরআন শরীফের বিধান যদি কোনো মানুষ শুনে আমার আল্লাহ এই জমিনের মধ্যে তার দাম কমায় না বাড়াইয়া দেয়। কোরআন আল্লাহর সাথে থাকলে শান কমে না বাড়ে? বাড়ে, কারণ আজকের এই যে মাহফিলটা এটা কোরআনের মাহফিল, আজকের যে মাহফিলটা হাদিসের মাহফিল, এইখানে যতক্ষণ সময় ব্যয় করেছ এই সময়টা বিতা যাবে না, এই সময়টা পরকালের জমিনে আপনি আল্লাহর দরবারে আমানত পাইবা। কোরআন শরীফে আল্লাহ পাক ৬৬০০ ৬৬টি আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই কোরআন শরীফে অনেক কিছু বিধান দিয়েছেন, যেমন আমরা ফাসক্ত নামাজও বাবা, আমরা নামাজের শেষে তসবি আছে পড়ি কি পড়ি না, কি তসবি পড়ি বলেন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি কি পড়ি না, এই সুবহানাল্লাহ শব্দ আছে না নাই? সুবহানাল্লাহ শব্দ যদি একবার কোনো মানুষ পাঠ করেন, কিতাব সাক্ষী প্রমাণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহর উসিলায় আল্লাহর জান্নাতের মধ্যে বিকল একটা গাছ রয়া দেয়। এই গাছটা কত বড়, এই গাছের মুফাসসিরে কেরাম লেখছেন ৫০০ বছর পর্যন্ত যদি কোন মানুষ দুনিয়ার মানুষ গোড়াটা দৌড়ায়, গোড়া দৌড়াইতে ৫০০ বছর লাগবে ওই গাছের ছায়ার পর্যন্ত পৌঁছতে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আমল দরকার আছে না নাই? উদাহরণ আমরা ৩৩বার সুবহানাল্লাহ পড়ি না নামাজের পরে? এইভাবে যতবার বান্দা পড়বে ততবার গাছ রানু হবে আল্লাহর দরবারে। কি কোনো কিছুর কমতি আছে? মানুষ বলবে আল্লাহ একবার যদি সুবহানাল্লাহ পড়লে অত বড় গাছ হয় তে না জানি কতলা গাছ লাগব, আল্লাহ বলবেন কোন সঙ্গে সঙ্গে পায়া কোন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দ আমরা শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থটা কি? অর্থটা হচ্ছে আসুন আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চাই, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কথা ঠিক কি না? শয়তানের জালে পড়ে আমরা সমস্ত শয়তানের সমস্ত নেক কাজে আমরা বাধা দেয় কি দেয় না? কয় মাহফিলে গেলে যাস না, নমাজে গেলে যাস না, শয়তানের জালে দুকায় পড়িয়া
জীবন কত গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে আমরার জাহান্নাম সারা কোনো গতি নাই গুনার দিকে তাকাইলে এমন গুনাহ করাইছে শয়তানে আমরারে যেই গুনাহ একমাত্র আমি জানি এবং আমার জানে কে আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন মানুষ যদি জানতো তা হইলে বাড়ি থেকে বিদায় কইরা দিত গোর থেকে বাহির কইরা দিত সমাজ থেকে বাহির হইয়া দিত কিন্তু আমার আল্লাহ তো বার করে না ঠিক কি না কোন কারণে বার করে না কারণ হলো আমার আল্লাহর একটা নাম হলো রহমান ওই নাম শব্দের অর্থ হলো দয়ালু এই রহমান নামের খাতিরে আমার আল্লাহ বার করে না আমার আল্লাহ বলতেছিলাম সভাপতির তো আসন গ্রহণ করবেন ওই হাসরের মাঠের ময়দানে একটা মাহফিল ওই মাহফিলের মধ্যে নবীরে প্রধান অতিথি রাখবেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন দাউদ আলাইহিস সালাম কারণ হলো আল্লাহ তাআলা দাউদ নবীরে একটা কণ্ঠ দান করেছিল যেই দাউদ নবী জাবুর কিতাব যখন পাঠ করত তেলাওয়াত করত আকাশের পাখি এগুলা উড়াল বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে দাউদ নবীর তেলাওয়াত শুনত সমুদ্রের মাছগুলা যখন দাউদ নবী তেলাওয়াত শুরু করত সমুদ্রের মাছগুলা মাছগুলা উঠে বেশে উঠত দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাগল হইয়া যাইত আমার আল্লাহ বলে ওই শনিবার আসলে ও দাউদ নবীর কোমের লোকেরা আমার পয়গম্বর যখন তেলাওয়াত করবে রে ওই সময় তোমরা মাছগুলা যখন সমুদ্রের উপর উঠবে তোমরা ওই মাছগুলা দইরো না কারণ তারা কুরআনের আকর্ষণে তারা আমার পয়গম্বরের তেলাওয়াত শুনি আমি আল্লাহর জন্য পাগল হইয়া আসে এখন সোলজুরা গ্রামে আমার বাগান রহমত মিয়া সাহেবের মাহফিল আপনারা উজাগরি করতেছেন বসছেন যদি আমার আল্লাহ যদি গুনাহ করেও তাকে জাহান্নামের আগুন দেওয়ার সময় আমার আজকের দোয়া যদি কবুল হয় বসা যদি কবুল হয় আমার আল্লাহ যদি বলে রে আমার ফেরেশতারা আমার বান্দারা সবজুরা গ্রামে রহমত আলী সাহেবের বাড়িতে রাত্র ১২টার উপরে একটা বাজে ওই সময় বসিয়া কোরআনের আলোচনা শুনছে তোরা জাহান্নামে দেশ না তাদেরকে জান্নাতি বানিয়ে দে ফারতে পারে কি পারে না ওই আল্লাহ আছেন আর ই আল্লাহ আমাদের সাথে আছেন আর শুনেন বাবা আল্লাহ দাউদ নবীদের এই মাহফিল তেলাওয়াত করবে দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করবেন তেলাওয়াত করতে করতে আ দাউদ নবীর তেলাওয়াতের কণ্ঠ শুনিয়া হাসরের মাঠ ৮০০০ বছর পর্যন্ত মানুষ অচেতন হইয়া পড়ে থাকবে ওই হাজার ৮০০০ বছর পর্যন্ত অচেতন হয়ে যাবে জ্ঞান থাকতো না মানছে বন্ধ হয়ে যাবে ৮০০০ বছর পরে আল্লাহ পাক আবার মাহফিল সাজাইবে মাহফিল সাজায়া আমার আল্লাহ এবার নবীজিরে আনবেন যে তুমি এ নবীজি আপনি তেলাওয়াত শুরু করেন কারণ কোরআনের জন্য তায়েফের জমিনে দাউদ নবী মাইর খায় নাই কোরআনের জন্য কষ্ট করে কল তুমি করেছ তুমি আমার হাবিব করেছ আজকে তোমার তেলাওয়াত শুনতে চাই আমার নবীজি তেলাওয়াত শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি তেলাওয়াত শুরু করবেন কোন সূরা যেই সূরা হচ্ছে কুরআন শরীফের মগজ কুরআন শরীফের দিল মগজ সবচেয়ে সুন্দর সূরা সূরাতুল ইয়াসিন বলেন সুবহানাল্লাহ কোন সূরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত নবীজি উদ্বোধন করবেন এই সূরাকে কুরআনের মগজ বলা হয়েছে কেউ যদি কোনো মানুষ যদি অসুস্থ থাকে কোনো মানুষ যদি মৃত্যু সজ্জায় থাকে তার পাশে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেয় বলেন সুবহানাল্লাহ এই সূরা যদি কোনো মানুষ আমল করে ঘুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাফিজ আর জামিনদার হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই সূরার আমল যারা করে কবরে তার আযাব হবে না আসরেও তার আযাব হবে না তার হিসাব নিকাশ সহজ করে দিবেন কে আল্লাহ
نبي جي تلاوات قرمين ياسين والقرآن الحكيم إنك لا من المرسلين نبي جي تلاوات قرمين نبي جي قلتن سورة ياسين سمتور يتو شندر تلاوات اوئي مانوز قولا سنیا پاگل پرا خويا جائي بي كتابير مدد لكي گو آت لکھ بسر پر جنتو حاصر مويدار مانوز قولا وسطن خويا فويرا تاگو خوي بسر آت لکھ بسر وسطن خويا فويرا تاگو আট বছর চলে আট লক্ষ বছর চলে যাবে মানুষের হুঁশ থাকবে না কথা বলতে পারবে না আট বছর আট লক্ষ বছর পরে আল্লাহ আবার প্যান্ডেল দাঁড় করাইব দাঁড় করায়া আমার আল্লাহ বলবে এবার সভাপতির বক্তব্য সুবহানাল্লাহ কার বক্তব্য সভাপতির বক্তব্য এবার আবার আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাব দুনিয়ার মানুষ কুরআন তেলাওয়াত পড়লে বলে بسم الله الرحمن الرحيم অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি কিন্তু আল্লাহ খান নামে শুরু করবে আল্লাহ বিসমিল্লাহ বলবেন না আল্লাহ শুধু বলবেন নিজের পরিচয় তুলে ধরবেন আল্লাহ পাক তেলাওয়াত করবেন সূরা আর রহমান সুবহানাল্লাহ বলে সূরা আর রহমান তেলাওয়াত করবেন কারণ বাবা গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে একটা জাতীয় সংগীত আছে না নাই প্রত্যেকটা রাষ্ট্রের একটা জাতীয় সংগীত আছে না নাই সব দেশের জাতীয় সংগীত আছে আল্লাহর এই কুরআনের মধ্যে একটা জাতীয় সংগীত আছে আল্লাহু আকবার বলেন এই কুরআনেরও একটা জাতীয় সংগীত আছে শুনে নেন আল্লাহ পাক এই কুরআনের জাতীয় সংগীত একটি সূরার মধ্যে বারবার একটি আয়াত আনছেন সব সময় এই আয়াতটা একটা আয়াতের পরে একটি আয়াত বলেছেন এটি হলো কুরআনের জাতীয় সংগীত ওই জাতীয় সংগীতটা হলো আল্লাহ পাক বলতেছেন فبأي آلاء ربكما تكذبان غسلاكا اے بندا کون کون نعمت تمی امار اسیکار کردے امی جے الرحمن امی جے دیالو امی جے دیالو আমি যে তোমাদের উপর রহমওয়ালা আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু আল্লামাল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠের তেলাওয়াত মানুষ শুনিয়া আট কোটি বছর পর্যন্ত অচেতন হইয়া পড়ে থাকবে ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আওয়াজ করে পড়ো বাবা আল্লাহ ও দোয়া কবুলের সময় এই সময় দোয়া কবুল ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আর করো আদমের তরি আউলিয়া জেলারে আর করো আদমের তরি আউলিয়া জেলারে আল্লাহ ও তোমার হস্তফরে সফলা মোরে গো তোমার হাসত পরে সফলাম রে গো আমার সাহা মিরান সানমনি আমার সাহা মিরান সানমনি আউলিয়া দে লানে ভাল কর আদমের তরি আউলিয়া দিলানে আল্লাহ ও 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 আল্লাহ
এক আমার জীর্ণ তরি গাবো গা হিনি নাই কেমনে হুয়ের বইটা বাবাই হাই রে এক আমার জীর্ণ তরি গাবো গা হিনি নাই কেমনে হুয়ের বইটা বাবাই হাই রে আল্লাহ 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 জল্লে জালালুহু জল্লে শানুহু আল্লাহ আল্লাহ সকলে আমার সাথে প্রত্যেকের মকসুদের উপর দোয়ার বিষয় ভাই আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাত্র প্রায় এক গতিকা গো আল্লাহ আল্লাহ আমি গুনাগান নালায়েক না বান্দা এলিম নাই আমল নাই আল্লাহ উত্তর সুলজুরা আমার বাজান রহমত আলী সাহেবের উঠানে বসিয়া ওনার আল আওলাদ আত্মীয় স্বজন নিয়া দাড়ি পাকনা মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার সাথে হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ 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 মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত অসংখ্য গণিত উলামা একরামের জবানে তাকদীর হয়েছে আল্লাহ আমি গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম সমস্ত পড়াশোনা ওয়াজ নসিহতরে কবুল করে নাও সুনার মদিনায় লক্ষ কোটি গুণে বাড়াইয়া হাতিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা তার হাত বাড়াইলাম কার জানি মা নাই বাবা নাই কার জানি দাদা নাই কার জানি খোদাধি নাই ইয়া আল্লাহ মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ সকলেই কবরের মধ্যে ছইলা গেছে এমন দেশে চলে গেছে আর কোনোদিন খবর আসে না গো আল্লাহ আল্লাহ ওই সকল মা বাবা রুহে পাগে পৌঁছে দাও আল্লাহ তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সন্তানদের হাতের উসিলা তাদের কবরের আজাব বন্ধ করে দাও গুনাগারে ডাকি মা বুদ শুনো না গুনাগারে ডাকি মা বুদ শুনো না না জানি কই রাসি গয়া মোরা কি গুনা না জানি কই রাসি গয়া মোলা কি গো আব্বা আম্মা জারো নাই সংসারে দুঃখ গইবার জায়গা নাই রে জগতে আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কইব রে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে সকলে বলো আল্লাহ একটু মহব্বতে ডাক দেব আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ ওই সকল মা বাপদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা হাত বাড়াইছে সকলের নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সকলের রিজিকের মধ্যে খায়ের রহমত দান করে দাও আল্লাহ যাদের সন্তান নিয়ে অসন্তুষ্টতা আছে সন্তানদেরকে হায়াত নসিব করে দাও পর্দার অন্তরালে আমার আম্মার হাত বাড়াইছে আল্লাহ ওই সকল মাইদের আল্লাহ তুমি রাবিয়া বসুরির জিন্দি গঠন করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমার এই এলাকার মধ্যে আপনার খাস রহম বরকত ফরমাও রহমতের বৃষ্টি দিয়া ফসলাদির মধ্যে ফসল বলায় দাও আল্লাহ খাস করে আমার মাজান রহমত আলী সাহেবের নেক হায়াত বানায় দাও তার বিবি বাচ্চা নেক হায়াত বানায় দাও আল্লাহ ওনার আত্মীয় স্বজন আমার খালাজান সহ যারা আত্মীয় স্বজন আছে সকলের নেক হায়াত বানায় দাও আমার নানা হুজুর মুর্শিদ কেবলা রুহে পাকে পৌঁছায় দাও ওনার ফিরোস্তা শ্বশুর শাশুড়ি খানদান থেকে যত আছে সকলের রুহে পাকে পৌঁছায় দাও আল্লাহ
সকলকে আমরা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দাও। বিদেশে যাদের আওলাদ আছে আল্লাহ বিদেশিদেরকে তুমি হেফাজত ফরমাও। অনেক যুবকেরা আশা করছে বিদেশ যাবে, আল্লাহ ব্যবস্থা করে দাও, আজকের তাবারুক কবুল ফরমাও। সকলকে মক্কা মদিনা জিয়ারতে নসিব ফরমাও। মরণের সময় দয়াল নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখায়ও, আমরা জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।